বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন ভয়াবহ বন্যার কবলে পড়েছে গোটা পশ্চিমবঙ্গ। দক্ষিণবঙ্গের একাধিক জেলা বানভাসী হয়েছে, বিভিন্ন জেলায় হুহু করে ঢুকেছে নদীর জল। গত সপ্তাহে টানা বৃষ্টির পর আজ থেকে শুরু হয়েছে আবারও বৃষ্টি। আগামী 48 ঘন্টায় বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বিভিন্ন নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে, এর ফলে প্লাবিত রাজ্যের একাধিক এলাকা, বিপর্যস্ত জেলাগুলিতে আবারও অসুবিধার মধ্যে পড়তে হবে বলে আশঙ্কা করেছেন অনেকেই। বেশি বৃষ্টি হবে 2 চব্বিশ পরগনা, অর্থাৎ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে সব থেকে বেশি বৃষ্টি হবে। এছাড়াও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। আবার উত্তরবঙ্গের 5টি জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যে 1,13,181 দুর্গত মানুষকে বিপজ্জনক এলাকা থেকে সরানো হয়েছে। 361 ত্রাণ শিবিরে 43,192 জন রয়েছে। টানা বৃষ্টির জন্য বহু কাঁচা বাড়ি এবং পাকা বাড়ি ভেঙে পড়েছে। বন্যার পরিস্থিতিতে বিভিন্ন জেলায় এখনও পর্যন্ত মোট মারা গিয়েছে বৃষ্টিতে 23 জন, দেয়ালে চাপা পড়ে মৃত্যু হয়েছে 6 জনের, জলে ডুবে মৃত্যু হয়েছে 7 জনের, বাজ পড়ে মৃত্যু হয়েছে 6 জনের, বিদ্যুৎ স্পষ্ট হয়ে মৃত্যু হয়েছে আরও 2 জনের। এছাড়াও টানা বৃষ্টির ফলে উত্তরবঙ্গে ধস নেমেছে বিভিন্ন এলাকায়। উত্তরবঙ্গের কালিম্পং এলাকায় ধসে চাপা পড়ে মারা গিয়েছে আরও 2 জন। আনুমানিক 4 লক্ষ হেক্টর কৃষিজমি জলের তলায় রয়েছে। টানা বৃষ্টিতে 60% জমিতে বীজতলা রোপণ করা হয়েছিল। যদি 2-1 দিনের মধ্যে জল না নামে তাহলে জমির ক্ষতি হবে বলে আশঙ্কা করেছে কৃষি দপ্তর। তো বন্ধুরা, আপনারা দেখতেই পালেন পশ্চিমবঙ্গের যে দক্ষিণবঙ্গ রয়েছে, সেই দক্ষিণবঙ্গে কিন্তু ভয়ঙ্কর বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। এই বন্যার পরিস্থিতিতে প্রায় 23 জন লোক আপাতত মারা গিয়েছে, আবারও মৃত্যুর আশঙ্কা রয়েছে এবং এই বন্যার পরিস্থিতি আবারও বাড়তে পারে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো অবশ্যই আপনারা প্রত্যেকেই কিন্তু সকলেই সুস্থ থাকবেন এবং প্রত্যেকেই কিন্তু সতর্কতা অবলম্বন করে চলবেন, কেননা আবারও ভয়ঙ্কর বৃষ্টি হতে চলেছে এবং ডিভিসি জল ছাড়তে চলেছে, এমনটাই সূত্রের খবর উঠে এসেছে। যদি জল ছাড়ে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে আবারও ভয়ঙ্কর বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।